সকাল হয়ে গেছে তো, উঠে পড়ুন, অফিসে যেতে হবে তো। জিনিয়া রাফিকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, ঘুমোতে দাও তো, কথা বলো না, সকাল হয়ে গেছে তো। তাতে আমার কি, সকালের কাজ সকালে হওয়া, আমার কাজ ঘুমানো, তুমি ঘুমাও। অফিসে যেতে হবে না? না। আহা, ওঠো তো, নাস্তা করবে, ওঠো। বললাম না ঘুমাও, খালি বেশি কথা বলে, রাফি মনে মনে বলল। না, এভাবে উঠবে না, কিছু একটা করা লাগবে। রাফি জিনিয়াকে নিজের ওপর থেকে নামাতেই জিনিয়া চোখ খুলে রেগে বলল, কি হচ্ছে? হ্যাঁ, আমি ঘুমোচ্ছি না, আমাকে সরালে কেন, জড়িয়ে ধর বলছি। রাফি মুচকি হেসে জিনিয়ার গালে হাত রেখে জিনিয়ার উষ্ণ ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচমকা এমন ঘটনায় জিনিয়া অবাক হয়ে গেল, তবে নিজেকে আর সামলাতে না পেরে রাফিকে সঙ্গ দিতে লাগল জিনিয়া। দুজনে যেন অন্য জগতে হারিয়ে চলেছে, এক অন্য নেশায় মাতাল হয়ে উঠেছে। এদিকে নাস্তা শেষ করে মিলি বলল, আমি আপুকে ডেকে দিচ্ছি, দাঁড়ো। আচ্ছা, যা। মিলি উপরে এসে দরজায় নক করল। দরজায় নক করার শব্দ শুনে রাফি আর জিনিয়া দুজন দুজনকে দ্রুত ছেড়ে দিল। রাফি বলল, কেউ এসেছে? ধুর, এ সময় কে আসলো, আসার আর সময় পেল না। মিলি বাইরে থেকেই ডাক দিল। মিলি বলে উঠল, আপু ওঠ, নাস্তা করবি না, সকাল হয়ে গেছে তো, অফিসে লেট হয়ে যাবে, ওঠ। রাফি উঠে নিজেকে ঠিক করে জিনিয়াকে বলল, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমি যাব, আমি মিলিকে বকে আসি, কেমন? জিনিয়া কিছু না বলে বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল। রাফি এসে দরজা খুলতেই মিলি রাফিকে দেখে মুচকি হেসে না জানার ভাব করে বলল, আরে দুলা ভাই, আপনি আপনি কখন আসলেন? না মানে, বুঝেছি, লুকিয়ে লুকিয়ে এসেছেন তাই না? বুঝি বুঝি। না না, এসব কিছু না, আসলে রাতে খাবার নিয়ে এসেছিলাম তোমার আপুর জন্য, তারপর আর যাওয়া হয়নি। আর লজ্জা পেতে হবে না আপনার, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন, আপুকে নিয়ে আসুন। ওকে, আসছি। রুমে এসে সিয়ামকে কল করলো, কিন্তু কলটা বন্ধ দেখাচ্ছে। আফরিনকে কল করতেই আফরিন কল ধরে বলল, এত সকালে কল দিলি যে? না মানে, সিয়ামের কল অফ আছে, কাল রাতেও অফ ছিল, তোর সাথে কথা হয়েছে? না রে, আমার সাথে তো আর কথা হয়নি। ধুর, ভালো লাগে না, বেয়াদব ছেলে কোথাকার। দেখছিস আমি এদিকে চিন্তায় মরে যাচ্ছি, আর ও ফোন অফ করে বসে আছে, কেমন না লাগে? কলেজে আসবি না? আসবো তো, কিন্তু ওর কোনো খোঁজই নেই। আচ্ছা, কলেজে আসলে ওর কাছে শুনি যে ফোন অফ কেন। আচ্ছা, কলেজে দেখা হচ্ছে, বাই বাই। এদিকে জিনিয়ার ফোন বেজে চলেছে, রাফি ভাবছে ধরবে নাকি ধরবে না। ফোনের দিকে তাকিয়ে আছে রাফি। জিনিয়া চুল মুছতে মুছতে এসব দেখে বলল, ফোন বেজে চলেছে, তুমি না ধরে তাকিয়ে আছো কেন? জিনিয়ার কথা শুনে জিনিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি রাফি আটকে গেল। জিনিয়াকে এভাবে দেখে রাফি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া মনে মনে বলল, খালি হাঁ করে তাকিয়েই থাকতে পারবে, আর কিছু করতে পারবে না। হাঁ, দাঁড়াম একটা, কোথায় একটু রোম্যান্স করবে তা না, খালি তাকিয়ে তাকিয়ে দেখবে। রাফি মনে মনে বলল, বাহ, আমার বউ তো বউ না রে, মনে হচ্ছে পড়ি। আহা, কি রূপ, কি মায়া, কি ফিগার, ইচ্ছে হচ্ছে খপ করে জড়িয়ে ধরে। না না, কি ভাবছি, শেষে আমার গালটা লাল হতে সময় লাগবে না। কখন কি মনে চলে জিনিয়ার কে জানে, এই ভালো এই খারাপ, দেখে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? এমন সুন্দরী বউ থাকতেও কিছু করতে পারি না, আহারে কপাল। জিনিয়া বলে উঠল, ফোনটা ধরুন, বেজে চলেছে কখন থেকে। ধরব? হ্যাঁ ধরুন। কে? রাফি ফোনটা ধরতেই কেউ একজন বলে উঠল, ম্যাম, আপনাকে একবার আসতে হবে। কে বলছেন? আপনি কে? ম্যাম কই? জিনিয়া ফোনটা নিয়ে বলল, কে? ম্যাম আমি। ও বলো। ম্যাম, আপনাকে একবার আসতে হবে, আর্জেন্ট। কি হয়েছে? একবার মনে হয় আমাদের একটু অ্যাকশনে নামতে হবে, আন্ডারওয়ার্ল্ডে কিছু বিড়াল নিজেদেরকে বাঘ মনে করে বসেছে। আমাদের দুইটা ওয়েপন কোম্পানি বন্ধ করতে কয়েকটা গ্রুপ হাত মিলিয়েছে। তাই নাকি? ওকে, রাতে দেখা যাবে। ওকে ম্যাম। ফোনটা বিছানায় রেখে জিনিয়া আয়নার সামনে এসে নিজেকে ঠিক করতে করতে বলে উঠল, আ করে আর কতক্ষণ থাকবে,
কিছু করার নামে তো পচা ডিমের মতো খালি হাঁ করে তাকিয়ে থাকবে। রাফি নিজেকে সামলে দাঁড়িয়ে বাথরুমে যেতে যেতে বলল, কিভাবে করব, ভয় লাগে কিছু করতে, মুখের চাইতে তো হাত বেশি চলে। জিমিয়া রেগে মুখ ঘুরিয়ে বলল, কি বললে আমার? রাফি দ্রুত ফ্রেশ হতে ঢুকে গেল। জিনিয়া উঠে এসে দরজার কাছে এসে বলল, কি হলো, বাইরে আসো, কি বললে তুমি? আমার হাত বেশি চলে, গাধা কোথাকার কিছু করতে পারে না নিজে, আর বেশি বেশি কথা, ঘরে এমন সুন্দরী বউ থাকতেও নিজে কিছু করতে পারে না, খালি বড় বড় কথা। জিনিয়া রেগে আয়নার সামনে এসে বসে পড়ল। রাফি ভেতরে এসে মনে মনে বলল, বাবা আরেকটু হলে গালে ছাপ বসে যেত, আবার বলে কি না রাগ নেই হাত চলে না, বলি এমন রেগে থাকলে রোম্যান্স করার সাহস কই থেকে আসবে। জিনিয়া রেডি হয়ে বেড়ে বসে আছে। রাফি বেরিয়ে আসলে জিনিয়া ফোনের দিক থেকে চোখ সরিয়ে রাফির দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি আমার ইচ্ছে আমি তাকিয়েছি? নিজে তো আমার দিকে হা করে তাকিয়ে থাকো, আমি কিছু বলি? না আমি তো ভালোবেসে তাকাই। কি বলতে চাইছো? তুমি ভালোবেসে তাকাও আর আমি কিভাবে তাকাই, কি বলতে চাইছো? রাফির সামনে এসে জিনিয়া বলল, বলো কি বলতে চাইছো? রাফি বলল, আহা রাখছো কেন, আমি কিছু মিন করিনি তো। কচি খুকি আমি বুঝি না? বোঝো তো, তবে বেশি বোঝো। আমি বেশি বুঝি? সাহস কত বড় তোমার আমাকে এসব বলার। হঠাৎ রাফি জিনিয়ার কানের কাছে চুলগুলো সরিয়ে জিনিয়াকে বলল, তুমি রাগলে অবশ্য তোমাকে দেখতে বেশ লাগে। জিনিয়া থ হয়ে দাঁড়িয়ে লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মাঝেই। মনে মনে বলল, কি 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 বলল, পাগল নাকি? এভাবে মুখের সামনে কেউ এসব বলে আমার লজ্জা করে না, গাধা একটা, আমার গরম লাগছে কেন, ইস কি লজ্জা লাগছে। জিনিয়ার লজ্জা মাখা মুখটা দেখে রাফি দুহাত দিয়ে দুগালে হাত দিয়ে মুখটা তুলে বলল, লজ্জা পেলে আমার বউটাকে খুব সুন্দর লাগে, একদম লাল টমেটোর মতো। জিনিয়া লজ্জায় লাল হয়ে মুচকি হেসে বলল, কি করছো, পাগল হয়ে গেছো নাকি, কি বলছো এসব? কেন আমার বউকে আমি বলছি, কার কি শুনি, যা পাগল একটা। জিনিয়া নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাইরে চলে আসলো। নিচে এসে খাবার টেবিলে বসে মুচকি মুচকি হাসছে আর ভাবছে, পাগল একটা, ইস কি লজ্জা লাগছে, মুখের সামনে এসব কেউ বলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। রাভি রেডি হতে হতে মুচকি হাসছে হেসে বলল, পাগলিটা রাগি হলেও ভালোবাসার পাগল একেবারে, ভালোবাসার কাছে ওর রাগ একদম পানি হয়ে যায়, কেমন কথাগুলো শুনে লজ্জায় লাল হয়ে গেল, তবে ওভাবে ওকে আরো মায়াবী আরো সুন্দর লাগছিল। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠল, বাসা থেকে কল করেছে। ফোন ধরতেই আয়েশা বলল, ভাইয়া কই তুমি? তোর ভাবিদের বাসায়, কেন বাসায় আসবে না? আম্মু শুনতে বলল। আমি একবারে অফিস করে বাসায় আসব, আম্মুকে বলে দিস কেমন? আচ্ছা ঠিক আছে, আর আমার স্কুলে যেতে হবে। কেন ভাইয়া? তোমাকে যেতে হবে। আহা কেন বলবি তো? ওই যে এর আগে গেছিল না, ওই কারণে। আয়েশা আবারও ঝগড়া করেছিস, মায়ের খাবি আমার হাতে, স্কুলে কেউ মারামারি করে মেয়ে মানুষ হয়ে, তা কার সাথে বাঁধিয়েছিস? আর বলো না, ওই নাজমুল আছে না, ক্লাস এক্সামে আমার পেপার দেখে লিখেছিল, আমি মানা করলেও শুনিনি, তাই মেরেছি, আমার কি দোষ বলো? ভাইয়া তুমি আসবে বলো। ওকে ওকে, কখন আসতে হবে? এক সময় আসলেই হবে, তবে ছুটির আগে আসতে হবে। আচ্ছা আমি আসব। রাখি তাহলে, বাই বাই। এদিকে মিলি কলেজে এসে আফরিন আর শিখার সাথে বসে আছে। মিলিকে এমন মন মরা হয়ে বসে থাকতে দেখে শিখা বলল, কিরে আফরিন কি হয়েছে ওর? কি আর হবে, কাল থেকে নাকি সিয়ামের ফোন অফ আছে, তাই চিন্তায় মরা হয়ে বসে আছে। তোরা জানিস না সিয়ামের কথা? আরে সিয়াম তো অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে মিলি চমকে উঠল, চিন্তিত হয়ে বলল, কি কি বলছিস, কিভাবে, কখন, কি হয়েছে ওর, কোথায় আছে ও? মিলি শান্ত হ, আরে তেমন কিছু না, শান্ত হ। মানে এ বললে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শান্ত কি করে হব? আহ শোন, আগে বাইক থেকে পড়ে গেছিল, হাত কেটে গেছে আর পা কেটেছে, তাছাড়া কিছু হয়নি, ওর ফোনটা পড়ে ভেঙে গেছে তাই বন্ধ আছে। তুই কি করে জানলি,
আমাদের তো কিছুই বললো না। আরে আমাকে কাল বললো শিয়াম, অর্ধেক কথা না হতেই ফোন কেটে গেছিল। আমি তো মনে করেছিলাম তোরা জানিস। কোন হসপিটালে আছো? এনসিইউ মেডিকেল হসপিটাল। আমি যাচ্ছি, তোরা যাবি? মিলি, আজকে স্যারের ক্লাস, বাদ দিলে বাসায় জানাবে। থাক তাহলে তোরা, আমি গেলাম। মিলি আর না দাঁড়িয়ে দ্রুত চলে গেল। বাড়িতে এসে ড্রাইভারকে বলল, আঙ্কেল এনসিইউ হসপিটালে চলুন, একটু দ্রুত যাবেন। এদিকে ধ্রুব বাসায় এসে সে কখন রুমে ঢুকে বসে আছে, দরজা লাগিয়ে রুমে ঢুকে আছে, অনেক ডাকাডাকির পরেও কিছুই শুনছে না। বাসার সবাই চিন্তায় আছে, ছেলেটা কোনো কথাও বলছে না। ধ্রুবর আম্মু বলল, ওগো ছেলেটা কি করছে, রুমে এসে দরজা আটকে দিয়েছে, মনে হয় জিনিয়ার বাসা থেকে এসেছে, আমার কিছু ভালো লাগছে না। চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমাদের ছেলে ছোট বাচ্চা না, ও ভুলভাল কিছু করবে না। তারপরেও আমার মনটা শান্ত হচ্ছে না, ওকে ঢাক দাও তো আবার। ধ্রুবর আব্বু দরজায় ধাক্কা দিয়ে বলল, ধ্রুব দরজাটা খোল, দেখ বাসার সবাই চিন্তা করছে, কি হয়েছে, দরজাটা খোল। ধ্রুবর আম্মু বলল, বাবা দরজাটা খোল, কি হয়েছে তোর, আমাদেরকে বল, দরজাটা খোল। দরজাটা আস্তে করে খুলে গেল, ধ্রুব এসে খাটে বসে পড়ল। ধ্রুবর আব্বু বলল, এই তো দরজা খুলেছে। ধ্রুবর আম্মু রুমে এসে ছেলের পাশে বসে পড়ল, বলল, এই কি হয়েছে তোর, কি হয়েছে বল আমাদের। ধ্রুব কি হয়েছে, এমন কি হয়েছে যে এমন করছো তুমি? বুঝিনি, সত্যি বিয়ে করে নিয়েছে, আর তাও কাকে বিয়ে করেছে বিশ্বাস করতে পারবে না, সামান্য পিয়েকে বিয়ে করেছে জিনিয়া, কি কি করে সম্ভব, আমি কোন দিক থেকে কম ছিলাম, কি নেই আমার। ধ্রুবর আম্মু স্বামীর দিকে তাকালে ধ্রুবর আব্বু ইশারায় চুপ থাকতে বলল। উনি বলল, ধ্রুব তুমি একজন এত বড় অফিসার, এমন সামান্য বিষয় নিয়ে এভাবে ভেঙে বললে কিভাবে হবে। হ্যাঁ আমি জানি কাউকে ভালো লাগা ভালোবাসা একটা মনতান্ত্রিক ব্যাপার, কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আর আমরা মনে আর আমার মনে হয় তুমি একজন অফিসার হয়ে এটা আরো ভালো করে বুঝবে। আব্বু এটা জিনিয়া কি করে করলো, আমি মেনে নিতে পারছি না, ওই সামান্য ছেলেটার মাঝে কি আছে। দেখ বাবা, আমি এত কিছু জানি না, তুই আমার একমাত্র ছেলে, মেয়ের অভাব হবে না তোর জন্য, তুই এসব ভেবে নিজেকে কষ্ট দিস না বাবা। আম্মু আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। ধ্রুবর আব্বু কিছু না বলে স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেল। ধ্রুব বিছানায় শুয়ে এসব নিয়ে ভেবে চলেছে। এদিকে রাফি একটা ফাইল নিয়ে এসে জিনিয়ার কাছে চলে আসলো। ফাইলটা জিনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাম আপনার একটা মিটিং আছে। কখন? একটু পর, এখনই বের হতে হবে। তুমি মিটিংটা করে আসো। মানে? বাংলা বোঝো না? না মানে মিটিংয়ে আপনার বদলে আমি কিভাবে ডিল করব? আমি জানি তুমি পারবে, তাছাড়া তুমি অবশ্যই তোমার বউকে ধোকা তো আর দেবে না, আর আমার আজকে আর ভালো লাগছে না। আর হ্যাঁ, আমি এখন বের হচ্ছি, তুমি মিটিং শেষে আমাকে মেল করে দিও, আমি দেখে নিব। ওকে ঠিক আছে, কি আর করার, তাহলে আমি যাচ্ছি। জিনিয়া দাঁড়িয়ে বলল, ওই হুম, আমাকে একটা ইয়ে দিয়ে যাও। মানে? কচি খোকা, মানে বোঝো না, দাঁড়াও তোমাকে মানে বোঝাচ্ছি। জিনিয়া এসে রাফির ঠোঁটে আচমকা ঠোঁট ডুবিয়ে দিল, এমন আচমকা। জিনিয়া রাফির ঠোঁট নিজেকে ছড়িয়ে নিলে রাফি অবাক হয়ে গেল। এই অফিসে এসব কেউ করে? কেউ দেখে নিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। দু মিনিট পর জিনিয়া রাফিকে ছেড়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, এবারে যাও। রাফি একটু এদিক ওদিক তাকিয়ে বলল, এভাবে অফিসে এসব কেউ করে? কেউ দেখে নিলে কি হবে? কিছু হবে না, তোমাকে এত ভাবতে হবে না, বুঝলে? হুম, এমন মনে করো যে তুমি তো সবকিছু আগে থেকেই জানো। মনে করো তাই, এখানে দাঁড়িয়ে না থেকে এখন যাও, মিটিং এর টাইম হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, বাই। বাই ডার্লিং, বাই। রাফি বেরিয়ে আসলো, নিতুকে সাথে নিয়ে রাফি মিটিং এর জন্য বেরিয়ে পড়ল। গাড়িতে বসে নিতু বলল, স্যার এই দেখুন আমাদের ডিলটা হওয়ার কথা আজ। হুম, আমিও কাল দেখেছি। আচ্ছা ম্যাম আসলো না? না, আমাকেই ম্যানেজ করতে বলল। আচ্ছা স্যার একটা জিনিস খেয়াল করেছেন? কি?
আজকাল ম্যাম কিন্তু আগের মতন রেগে থাকে না, ব্যাপারটা কেমন আশ্চর্যজনক না? ম্যামের মনের ব্যাপার আমাদের কি? আচ্ছা আমাকে এটা বলুন যে আমাদের কি আলাদা কোনো টেন্ডার লস করা দরকার? আমার মনে হয় না। হুম, যদি আমাদের থেকে ডিলটা নেওয়ার জন্য অনেক কোম্পানি তলে তলে কাজ চালাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এতে কিছু হবে। হুম, ওকে আমাকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবেন। ওকে। হঠাৎ রাফির ফোনটা বেজে উঠল। নিতু বলল, স্যার আপনার ফোন বেজে চলেছে। ও, রাফি ফোনটা ধরে বলল, হ্যাঁ আমু বলো। এই তোকে কি বলেছিলাম? কি বলেছিলাম? না জান্নাতে কি আনতে যাবি? ও শিট, আমু আমার না একদম খেয়াল নেই, ও কি চলে এসেছে? ও স্ট্যান্ডে এসে নামলো কেবল। ও, আমি তো মিটিং এ যাচ্ছি। আচ্ছা চিন্তা করো না, আমি ওকে আনতে লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আমি ওকে তাহলে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা। ফোনটা রেখে রাফি গাড়ি থামাতে বলল। গাড়ি থামলে রাফি বেরিয়ে এসে পেছনের গাড়ির ড্রাইভারকে এসে বলল, মনির। জি স্যার। তুমি এখনই স্ট্যান্ডে চলে যাও, আমার একজন লোক এসেছে, ওকে নিয়ে মিটিং এর ওখানে চলে এসো। ওকে স্যার। শোনো, ওর নাম জান্নাতি। ওকে। এই নাম্বারটা রাখো, খুঁজে না পেলে ফোন করে নিও। ওকে স্যার। রাফি গাড়িতে এসে বসে বলল, চলো। কি হলো স্যার? কিছু না, একজন লোক আসবে তাকে আনতে বললাম। ও। এদিকে জিনিয়া ড্রয়ার থেকে নিজের বন্দুকটা নিয়ে সোজা বেরিয়ে গেল। বাইরে বের হতেই 10-12টা গাড়ি এসে সামনে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে সব গার্ড নেমে জিনিয়ার সামনে বসে পড়ল। জিনিয়া গাড়ির দরজা খুলে জিনিয়াকে গাড়িতে উঠিয়ে নিল একজন। জিনিয়া গাড়িতে বসলে গাড়ি ছেড়ে দিল। কিছু দূর যেতে সামনে সিটে বসে থাকা ছেলেটা বলল, ম্যাম এখনই কি ওদের সামনে যাবেন? জিনিয়া মুচকি হেসে বলল, রাহুল আমাকে একবার দেখা করা উচিত, দেখি কার বুকে এত সাহস হলো। বন্ধুকেও মরতে পড়ে যাচ্ছে, বন্ধুকেও মরতে পড়ে যাচ্ছে। কতদিন বন্ধুটার আওয়াজ শুনি না, ভেবেছিলাম রাতে যাব, কিন্তু ভেবে দেখলাম সময় নষ্ট করে লাভ নেই। সিংহ কিছু সময়ের জন্য কি ঘুমিয়েছে, আর এটাই সব কুকুরের দল নিজেকে সিংহ মনে করতে শুরু করেছে। ওকে ম্যাম। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলেছে। সামনের গেট দিয়ে একজন লোক দৌড়ে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, বস খবর পেয়ে গেছি, কুইন আসছে। মালিক মদের গ্লাসটা হাত থেকে নামিয়ে বলল, কুইন আসতে দে, আজ সব কিছুর হিসাব নেব আমি। আমাকে অপমান করা সব হিসাব আজ আমি এক এক করে নেব। শিহাব জি বস। গাড়ি বের কর আর অন্য গ্যাং লিডারদের কল দে, বল সবাইকে সবার লোক নিয়ে যেন চলে আসে। ওকে। সবাই গাড়ি নিয়ে অস্ত্র হাতে বেরিয়ে পড়ল। ফোন করে শিহাব সবাইকে জানিয়ে দিল। দেখতে দেখতে সব জায়গা থেকে শত শত লোক বেরিয়ে পড়েছে। এর মাঝে কয়েক মাইল দূরে একজন লোক সুইমিং পুলে সাঁতার কাটছিল। একজন বডিগার্ড এসে বলল, বস। হুম, খবর এসেছে কুইনকে মারতে কিছু গ্যাং লিডার হাত মিলিয়েছে, আর সবাই ওখানেই যাচ্ছে। কথাটা শুনে লোকটা একটা মুচকি হাসি দিল, পানি থেকে বেরিয়ে এসে বলল, কুকুরের দল নিজে থেকেই সিংহের গুহায় যাচ্ছে তাহলে, ভেরি ব্যাড। বস আমাদের কিছু করা লাগবে? আপাতত না, কুইন কি জিনিস তা এরা কি করে জানে? কুইনের কাছে এমন হাজার গ্যাংও পিঁপড়ার মতো। লোকটা চলে গেলে গার্ড মনে মনে বলল, বস এত পাওয়ারফুল ডন, বস এক ইশারায় সারা শহর থেমে যায়, আর এই বসি কুইনে কে এত রেসপেক্ট করে? কুইন তাহলে কত বড় ডন, কে কুইন? এদিকে দেখতে দেখতে সব গ্যাং একসাথে হয়ে এসেছে। বিশাল এক জায়গায় যেন লোকে ভরে গেছে, সবার হাতে বন্দুক, যেন কোনো যুদ্ধের জন্য সব রেডি। মাঝখানে একটা টেবিলে 8-9 জন লোক ড্রিঙ্কস হাতে বসে আছে। এরা সবাই এক একটা দলের লিডার। এর মাঝে মালিকও আছে। গ্লাসটা শক্ত করে ধরে রেগে মালিক বলল, আজকে কুইনকে মরতেই হবে, আমি কি জিনিস আজকে ওকে বুঝিয়ে দেব। আর একজন বলল, আমাদের অনেক দিনের প্ল্যান, কুইনকে সরিয়ে দেব, আজ মনে হয় হয়ে যাবে। কুইন আমাদের একমাত্র পথের কাঁটা,
ওর জন্যই আমাদের বেড়ালের মতো তাকাতে হয়। ঠিক বলেছেন, তবে আমি শুনেছি কুইন নাকি অনেক ডেঞ্জারাস। মালিক হেসে বলল, তাতে কি, আজ কেউ একা না, আমরা হাজার হাজার লোক আমাদের। আজ কুইন বেঁচে ফিরবে না, আসুক একবার। এ কথা বলতেই কিছু গাড়ি সোজা ভেতরে চলে আসলো। এটা দেখে সবাই গাড়িগুলোর দিকে বন্দুক তাক করে অ্যালার্ট মোডে চলে গেল। টেবিল থেকে সবাই উঠে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে কিছু গার্ড নেমে আসলো। একজন এসে জিনিয়ার গাড়ির দরজা খুলে দিল। জিনিয়ার গাড়ি থেকে নেমে চারদিকে একবার দেখে মুচকি হাসলো। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসে সব লিডারদের দেখে বলল, বাহ, ইমপ্রেসিভ, এত লোকজন, মানতে হবে ভালোই ব্যবস্থা করেছিস তোরা। মালিক রেগে বলল, তাহলে এসেই গেছিস। একটা কথাই আছে পিপিলিকার পাখা গজে মরিবার কলে, আজ তো সেই পাখা এমনিতে ভেঙে যাবে। জিরিয়া মুচকি হেসে বলল, কুল কুল, এত রাগ ভালো না, প্রেশার বেড়ে যাবে তো। এক্ষুনি এত রাগ দেখালে হবে? কেবল তো আসলাম, দেখা যাক কি হয়। মালিকের পাশ থেকে আরেকজন বিড়ি টানতে টানতে বলল, কুইন, আজ তোকে এখানে মরতে হবে। চারদিকে তাকিয়ে দেখ তো, তোর মরণ ফাঁদ। আর আমাদের সামনাসামনি করতে এই কয়েকজন লোক নিয়ে এসেছিস, আমাদের তো লজ্জায় ফেলে দিলি। কিসের কুইন তুই? মালিক বন্দুক হাতে এগিয়ে এসে বলল, আজকে সব কিছুর হিসাব নেব, চিন্তা করিস না, তোকে এত সহজে মারবো না। জিনিয়ার ডেভিল হাসি দিয়ে আস্তে আস্তে এগিয়ে এসে মালিকের সামনে এসে বলল, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা লেগে যাচ্ছে, বসে কথা বলি। জিনিয়া ওদের সামনে এসে সোফায় বসে পড়ল। টেবিলের উপরে থাকা ড্রিঙ্কস হাতে নিয়ে বলল, তাহলে শুরু করা যাক, কে আগে আমাকে মারবে? মালিক কিছু বলতে যাবে, তখনই আরেকজন সামনে এসে বলল, এত তারা কিসের, মাত্র কয়েকজন চেলা নিয়ে এসেছিস, আগে না হয় ওদেরকেই উপরে পাঠিয়ে দেই। লোকটা হাত দিয়ে ইশারা করে জিনিয়া লোকদের শ্যুট করতে বলতেই চারদিকে গুলির আওয়াজ যেন একাকার হয়ে গেল। বৃষ্টির মতো গুলি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। গুলির এমন ভয়ানক শব্দে যেন কান ফেটে যাওয়ার মতো অবস্থা। প্রায় 5 মিনিট পর গুলির শব্দ থেমে গেল। জিনিয়া ড্রিঙ্কসে চুমুক দিল। এদিকে সব লিডাররা অবাক হয়ে তাকিয়ে আছে চারিদিকে। কেউ কিছুই বুঝতে পারছে না কি হলো মুহূর্তের মাঝে। চারদিকে রক্তে লাল হয়ে গেছে, মেঝেতে রক্ত ছড়িয়ে পড়েছে পানির মতো। ওরা দেখলো ওদের নিজেদের লোকেরাই নিজেদের লোককে মেরেছে। অবাক হয়ে বুঝতে পারছে না কি হলো। সামনে থাকা রাহুল হাসতে হাসতে এসে বলল, অবাক হয়ে গিয়েছিস নাকি, হা হা হা, অবাক হওয়ার কিছু নেই, আসলে তোদের গ্যাংয়ের অর্ধেক লোকই আমাদের, সব পলিটিক্স তোরা বাচ্চারাও বুঝতে পারে, কি আর করার, এখন তো এসব বলে লাভ নেই। জিনিয়া ড্রিঙ্কস করতে ব্যস্ত। মালিক সহ সবাই থরথর করে কাঁপছে, যেন মৃত্যু মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে। সবাই নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথা নামিয়ে সবাই দুহাত জোর করে জিনিয়ার কাছে মাফ চাইতে লাগলো। জিনিয়া ড্রিঙ্কসটা রেখে ডেভিল হাসি দিয়ে রাহুলকে বলল, রাহুল। জি ম্যাম। রাহুল, মজা পেলাম না রে, ভেবেছিলাম আজ মজা হবে, কিন্তু এ তো পুঁটি মাছের দল বের হলো, কয়েক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারলো না। জিনিয়ার ইশারায় রাহুল জিনিয়ার হাতে বন্দুক দিল। জিনিয়া হেলান দিয়ে বন্দুক হাতে নিয়ে বলল, আমার একটা অভ্যাস আছে, আমি না আমার শত্রুকে কখনো মাফ করতে পারি না, ব্যাড লাক তোদের জন্য। জিনিয়ার সামনে সবাই কাঁপতে কাঁপতে মাফ চাইতে ব্যস্ত। জিনিয়া দাঁড়িয়ে বন্দুকটা রাহুলের দিকে ছুড়ে দিয়ে সোজা গাড়ির দিকে চলে আসলো। গাড়িতে ওঠার আগে গম্ভীর গলায় বলল, রাহুল। জি। ওদের লাশটাও যেন কেউ খুঁজে না পায়। জিনিয়া গাড়িতে উঠে বসলো, সাথে সাথে গাড়ি করে চলে গেল জিনিয়া। পেছনে বন্দুকের আওয়াজ জিনিয়ার কানে গেলে জিনিয়া গাড়ির ভেতর থেকেই মুচকি হাসি দিল। এদিকে মিটিংয়ে রাফি সকল ডকুমেন্ট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে নিতুর কাছে থেকে
প্রজেক্টের কাগজ নিয়ে তার এক কপি সবাইকে দিল। তারপর আলোচনা সহ সব কিছু করতে আরও 30 মিনিট লেগে গেল। অবশেষে সব কিছু কমপ্লিট করে সবাই সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। ওনারা চলে গেলে নীতু বলল, স্যার আপনি অনেক জিনিয়াস। কেন না, যেভাবে ওনাদের সামলান। এটা আমাদের দায়িত্ব, আমাদের কোম্পানি যত উপরে যাবে আমরাও তত উপরে যাব। এটা ঠিক বলেছেন। এর মাঝে একজন গার্ড এসে নীতুর কাছে কি যেন বলে গেল। নীতু এসে রাফির কাছে বলল, স্যার আপনার লোককে নিয়ে এসেছে। ও এসে গেছে, তাহলে চলো। জি। রাফি নিচে চলে আসলো, জান্নাতি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাফিকে আসতে দেখে জান্নাতি সামনে এগিয়ে আসলো। রাফি জান্নাতিকে দেখে কিছু বলতে যাবে, অমনি জান্নাতি এসে রাফিকে জড়িয়ে ধরল। রাফি মুচকি হেসে জান্নাতির মাথায় হাত বুলিয়ে বলল। জান্নাতি রাফিকে ছেড়ে হেসে বলল, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? দেখতেই তো পাচ্ছিস। তা চাচারা কেমন আছে রে? ভালো। তুমি এখানে কি করছো? মিটিং ছিল একটা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তুমি আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো দেখছি। শুরু করে দিলি তো, চল বাসায় চল। চলো। গাড়িতে উঠে রওনা দিল সবাই। জান্নাতি বলল, এতগুলো গাড়ি কার? রাফি মুচকি হেসে বলল, আমার বসের। বাবা, তোমার বস তো অনেক বড় লোক। এত বড় বিজনেসম্যান তা তো হবেই। তোমার পাওয়ারও তো কম না, ম্যানেজার তো তুমি। ওই আর কি। হ্যাঁ রে, চাচা কিছু বলেনি তো? না, আমি তো বলে এসেছি আমি তোমাদের এখানে যাচ্ছি। তা কি বললো? আব্বু কিছু বলেনি, বলে তোর চাচা তুই যাবি আমার কি? মনে মনে চাচা কিন্তু এখনো আব্বুকে ভালোবাসে, ইগোর কারণে এই অবস্থা, বুঝলি? দেখতে দেখতে অফিসের সামনে চলে আসলো রাফি। রাফি গাড়ি থেকে নেমে নীতুকে বলল, ফাইলটা আমার টেবিলের উপর রেখে দিও, আমি পরে ম্যামকে দিয়ে দেব। আর আজকের মিটিংয়ের একটা ডকুমেন্ট মেইল করে ম্যামকে পাঠিয়ে দিয়েন। ওকে স্যার। আমি বাসায় যাচ্ছি, ওকে? জান্নাতিকে নিয়ে রাফি বাসার দিকে চলে গেল। নীতু উপরে এসে রাফির কেবিনে ঢুকতেই চমকে উঠল। চেয়ারে জিনিয়া বসে আছে। জিনিয়া নীতুকে দেখে বলল, মিটিং কেমন হলো? ম্যাম সব ঠিকঠাক, এই যে ফাইল আর সব ডকুমেন্ট। রাখো। রাফি সাহেব কই? উনি তো বাসায় গেল। বাসায় কেন? একটা মেয়ে নিয়ে গেল। মেয়ের কথা শুনতেই জিনিয়া দাঁড়িয়ে গেল, বলল, মেয়ে? কোন মেয়ে? জানি না, আমার যতদূর মনে হলো স্যারের আত্মীয় হবে, আজকেই আসছে। আত্মীয়? জিনিয়া কিছু একটা ভেবে নীতুকে বলল, আমার গাড়ি বের করতে বলো। জি। মিলি হসপিটালে সিয়ামের পাশে বসে আছে। সিয়াম ফল খেতে খেতে বলল, আসলে হঠাৎ করে হয়ে গিয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি এমনটা হবে। থাক, বুঝতে হবে না, আমাকে একবারও জানানোর দরকার মনে করলে না। আমার ফোন তো খারাপ হয়ে গিয়েছে, তাই আর জানতে পারেনি। আর আমার তো তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, দেখো আমি একদম ঠিক। মিলিকে অভিমান করতে দেখে সিয়াম মুচকি হেসে মিলির হাতটা ধরে বলল, চিন্তা হচ্ছিল বুঝি। মিলি মুখ ফুলিয়ে বলল, চিন্তা হবে কেন, আমার চিন্তা হয় না। সরি তো পাগলি। লাগবে না। তাই? তুমি এভাবে রাগ করলে অবশ্য কিউট লাগে দেখতে। থাক, আর কথা ঘোরাতে হবে না, বাসায় জানিয়েছো? হ্যাঁ। ডাক্তার কি বললো? বলল বাসায় চলে যেতে। আম্মুকে বললাম সন্ধ্যায় বাসায় চলে যাব। তাহলে ভালো। এদিকে রাফি ফ্রেশ হয়ে এসে দেখল জান্নাতি আর আম্মু বসে এখনো গল্প করে যাচ্ছে। রাফি এসে বসে পড়ল। রাফিকে দেখে জান্নাতি বলল, এটা কিন্তু ঠিক করলি না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, তুমি বিয়ে করে নিলে আর আমাকে জানালে না? রাফি বিব্রত হয়ে আম্মুকে বলল, আম্মু ও আসতে না আসতেই সব কিছু বলে দিছো? জান্নাতি বলল, তো বলবে না, একে তো একা একা বিয়ে করে নিয়েছিস, তার উপর আবার বলি শুনি। ব্যাপারটাই এমন যে কাউকে বলারই সময় পাইনি, হুট করে কবুল বলেই কাহিনী খতম। ভাবি কই, দেখছি না তো অফিসে আছে। যে অফিস থেকে তুমি আসলে? কি কাজ করে মানে, কোন পোস্টে? বসের পোস্টে। মানে মানে ওইটা তোর ভাবিরই অফিস?
তাই নাকি? বউ তাহলে বস? হ্যাঁ ওই আর কি। আমার তো ভাবিকে দেখতে ইচ্ছে করছে। দেখবো, সমস্যা কি? তোকে নিয়ে যাবো এক সময়। ওকে। আচ্ছা বসে না থেকে ফ্রেশ হয়ে নে, এসেই গল্প লাগিয়ে নিয়েছিস? রাফির আম্মু বললো। হ্যাঁ মা যা ফ্রেশ হয়ে নে, আমি ভালো করে কফি বানাচ্ছি। আচ্ছা। কিছুক্ষণ পর জিমি আসলো, গাড়ি থেকে নেমে বিড়বিড় করতে করতে বললো, মেয়ে আশা তাই না? দেখাচ্ছি তোকে, আমাকে একবার জানানোর দরকার মনে করলো না? কেউ ওই মেয়ে আমিও দেখতেছি, এমন তেমন হলে না, একেবারে কি করব আমি নিজেও জানি না। রাফি টিভিটা অন করে বাংলাদেশের ম্যাচ দেখতে লাগলো। এমন সময় জিমিয়া বাসায় ঢুকে আসলো। রাফিকে টিভি দেখতে দেখে সোজা রাফির সামনে এসে দাঁড়ালো। জিমিয়া, জিমিয়াকে এভাবে আচমকা দেখে রাফি একটু অবাক হয়ে গেল। রাফি বলল, তুমি এখন এখানে? জিমিয়া রেগে বলল, কেন আশা করনি তাই না? মানে? মানে কি? আমাকে বলবে তুমি কি হচ্ছে? হ্যাঁ কি হবে, আগে বসো তো। জিমিয়া রাফির পাশে বসে চোখে চোখ রেখে বলল, মেয়েটা কে? মেয়ে? কোন মেয়ে? একটুনি ভুলে গেছো? আহা কোন মেয়ে বলবে তো? যে মেয়েকে সাথে নিয়ে আসছো, দেখো মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। রাফি মুচকি হেসে বলল, ও বুঝতে পেরেছি। তুমি হাসছো, মজা করছি নাকি? আমি তো হাসবো না। আরে ও তো আমার কাজিন। কাজিন? হ্যাঁ, ওর নাম জান্নাতি, গ্রাম থেকে এসেছে চাকরির পরীক্ষা দিতে। ওকে নিয়ে আসলাম মাত্র, ফ্রেশ হয়ে নিচে আসুক, আমি তোমাকে পরিচয় করিয়ে দেব, কেমন? জিনিয়ারা কিছুটা কমে আসলো, মনে মনে বলল, তাহলে কাজিন? আমি তো ভাবলাম অন্য কিছু, আমিও না একটু বেশি চিন্তা করছিলাম। রাফি হঠাৎ খেয়াল করলো জিনের হাতে লাল কি যেন লেগে আছে। জিনের হাতটা তুলে রাফি বলল, এটা কি? জিনের হাতের দিকে তাকিয়ে দ্রুত হাত ছড়িয়ে বলল, কিছু না, হয়তো লিপস্টিক লেগে গেছে, ওয়েট আমি তোমার রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ভালো। জিনিয়া উঠে চলে গেল। রাফি আর খেয়াল না করে খেলা দেখতে লাগলো। রাফির আম্মু কফি বানিয়ে নিয়ে এসে বলল, জিনিয়া মা মনে আসলো দেখলাম। হ্যাঁ আমার রুমে গেছে, ফ্রেশ হয়ে আসছে। ও আচ্ছা, নে তোরা কফি খা, আমি দেখি রান্না করি, মেয়েটা এতদিন পর আসলো। আচ্ছা। জান্নাতি ফ্রেশ হয়ে নিচে আসলো, সোফায় বসে কফি নিয়ে বলল, কি দেখো? খেলা? বাংলাদেশের? হুম। ও তোর ভাবি এসেছে? ভাবি কই? আমার রুমে গেছে, ফ্রেশ হয়ে আসছে। ও। একটু পর জিনিয়া নিচে এসে জান্নাতিকে দেখে মনে মনে বলল, এই তাহলে এই মেয়েটা। জিনিয়াকে দেখে রাফি বলল, এসে গেছো, বসো। জান্নাতি এ হলো তোর ভাবি, আর জিনিয়া ও হলো জান্নাতি, আমার কাজিন যার কথা বলছিলাম। জান্নাতি বলল, হাই ভাবি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো ভাবি, আপনারা বিয়ে করলেন আর কিছুই হলো না, আনন্দ অনুষ্ঠান কিছুই করতে পারলাম না। রাফি বলল, সব হবে, একটু ওয়েট কর। জিনিয়া কফি খেতে খেতে বলল, শুনলাম চাকরির পরীক্ষা দিতে আসছো। হ্যাঁ দেখি কি হয়। এরপর দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। শরীফ সাহেব অফিস থেকে বাসায় এসে সোফায় বসে পড়ল। জাহানারা জুস এনে টেবিলে রাখলো। শরীফ সাহেব বলল, জিনিয়া কই রে? রুমে আছে, ডেকে দে তো। আচ্ছা। একটু পর জিনিয়া আসলে শরীফ সাহেব বলল, এসেছিস, বস। কি হয়েছে, টেন্স দেখাচ্ছে? হুম একটু। কি হয়েছে? না তেমন কিছু না, আসলে সিঙ্গাপুর যেতে হবে, ওদিকে একজন তো থাকতে হবে, আর পরশুদিন আমার কোম্পানির ফার্স্ট ডিল হতে চলেছে, আর এদিকে তোর মা আমাকে যেতেই দিবে না, বলতো কি করি? আম্মু তো এমনিতেই যেতে দিত না, তাহলে কি করবে? আমি ভাবছি তুই চলে গেলে কেমন হয়। আমি? কিন্তু আমি কিভাবে? চিন্তার কোনো কিছু নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই খালি অ্যাটেন্ড করে ডিলটা ফিক্সড করবি, দুদিনের ব্যাপার। ওকে, যেতেই যখন হবে তাহলে আজই রওনা দিই। হুম একটা কাজ কর, আমার হেলিকপ্টার করেই চলে যা। আচ্ছা। শরীফ সাহেব একটা ফাইল জিনিয়াকে দিল। জিনিয়া রুমে এসে রাফির কাছে কল করলো। রাফি ফোন ধরতেই জিনিয়া বলল, কই তুমি? অফিসে। আমার বাসায় আসো। এখন? কেন? আসতে বলছি, আসো। ওকে। জিনিয়া ব্যাগ গুছিয়ে নিল। এদিকে আকরাম সাহেব একটা মিটিং শেষে বাইরে বেরিয়ে ওনার ম্যানেজারকে বলল, ফাইলটা অফিসে রেখে দিন, আমি পরে সাইন করে দিব। ওকে। আচ্ছা
ওইদিকে সব অবস্থা কি? সব রেডি। ওরা যা যা ইনফরমেশন চেয়েছিল আমাদের লোক সব দিয়েছে। একটা কথা মাথায় রেখো, আমাদের নাম যেন কেউ জানতে না পারে, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। শুধু পিছন থেকে সাপোর্ট দিয়ে যাও, আমাদের পথের কাঁটা সরালেই এনাফ। ওকে। এবার জিনিয়াকে সিঙ্গাপুরে শেষ করতে হবে। হা হা হা। রাফি জিনিয়াদের বাসায় চলে আসলো। জাহানারা দেখে বলল, ভুলে ভাই যে তোমার ম্যাম কই? রুমি। আচ্ছা। রাফি জিনিয়ার রুমে এসে দেখলো জিনিয়া আয়নার সামনে বসে রেডি হচ্ছে। রাফিকে আসতে দেখে জিনিয়া বলল, এতক্ষণ লাগে আসতে? কাজ করছিলাম তাই লেট হলো, হঠাৎ ডাকলে যে। ব্যাগ গোছানো দেখি, কোথাও যাবে? সিঙ্গাপুর, দুই দিনের কাজ। ও, এখনই যাবে? জিনিয়া উঠে এসে রাফির কাঁধে হাত রেখে চোখে চোখ রেখে বলল, এই দুই দিন তোমার আদর পাবো না, এটা আমি এমনিতেই পারছি না, এটা আমি এমনিতেই পারছি না, তাই আমাকে এখন একটু আদর করে দাও। রাফি এ কথা শুনে আমতামতা করে বলল, মাত্র দুদিনের জন্য যাচ্ছ? একেবারে জন্য তো যাচ্ছ না। ও, আমি জানি না, আমাকে এখন এই দুদিনের আদর একবারে দিতে হবে, আমি এত কিছু জানি না। আহা, বুঝতে পারছো না? সে আমার বুঝে লাভ নেই। ছোট বাচ্চাদের মতো করে কেউ? করি, আমি করি, এবার কথা না বলে। জিনিয়ার কথার মাঝখানেই রাফি জিনিয়ার হালকা করে একটা কিস করলো। জিনিয়া কেঁপে উঠলো, মনে মনে বলল, এত সুন্দর করে লিপস্টিক নিয়েছি আর তা না দেখি এখানে ছাগল একটা। রাফি জিনিয়ার কোমরে হাত দিয়ে জিনিয়াকে তুলে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। জিনিয়া দুপা দিয়ে রাফিকে জড়িয়ে নিল। জিনিয়ার এমন লজ্জা মাখা মুখের মায়ায় রাফি নিজেকে আটকাতে পারল না। জিনিয়ার শরীরের উষ্ণতায় রাফি নিজেকে মাতিয়ে তুলল। জিনিয়া আর রাফি দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে মগ্ন হয়ে পড়ল। অবশেষে ঘণ্টাখানেক পর রাফি জিনিয়াকে ব্যাগ এনে তুলে দিল। জিনিয়াকে বিদায় জানিয়ে রাফি চলে আসলো। রাতে জান্নাতি পড়ার সময় একটা টপিক কিছুতেই বুঝতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও না পেরে অবশেষে মনে মনে বলল, রাফি ভাইয়ার কাছে নিয়ে যাই, বুঝিয়ে দিবে। জান্নাতি বইটা নিয়ে রাফির রুমে চলে আসলো, কিন্তু রাফিকে রুমে না দেখে হতাশ হয়ে বিছানায় বসে পড়ল জান্নাতি। হাত থেকে ফোনটা নিয়ে রাফিকে কল করতেই রাফি ফোন ধরে বলল, কি রে, কি হলো? ওই তুমি, এই তো বাইরে, আসবা কখন? একটু পর কেন? পড়া বুঝতে চেয়েছিলাম। আচ্ছা, তোমার কাছে কোনো ম্যাথের সাজেশন আছে? আছে তো, দেখো টেবিলের উপর। জান্নাতি কল কেটে দিল। টেবিলের উপর অনেক বই আছে, কিন্তু কোথাও পেল না বই। অবশেষে না পেয়ে দেয়ালের এক সাইডের বুকশেলফের দিকে নজর পড়ল জান্নাতির। বুকশেলফের কাছে এসে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো বইগুলো জান্নাতি। একটু পর জান্নাতি একটা বই নামিয়ে নিল, কিন্তু বইটা নামাতেই আচমকে একটা শব্দ হলো, সাথে সাথে বইয়ের সেলফটা মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। জান্নাতি অবাক হয়ে গেল, এসব কি? কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে এগিয়ে গেল জান্নাতি। সামনে এসে দেখলো, আরে, এটা তো একটা রুম, কিন্তু অন্ধকার। জান্নাতি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে এলো। কী করবে কিছু বুঝতে না পেরে বইটা সাইডে রেখে রুমের ভেতরে এক পা রাখলো। সাথে সাথে রুমের লাইট অটোমেটিক অন হতে লাগলো, পুরো রুমটা আলোয় ভরে উঠলো। জান্নাতি সামনের দিকে তাকালো, সাথে সাথে জান্নাতি কেঁপে উঠলো, বড় বড় চোখ করে তাকিয়ে রইল জান্নাতি। জান্নাতি অবাক হয়ে চারদিকে তাকাচ্ছে, এ যেন অবিশ্বাস্য কিছু দেখছে জান্নাতি। এক পা দু পা করতে করতে জান্নাতি আস্তে আস্তে ভিতরে চলে আসলো, মনে মনে বলল, এসব কি? আমি কি ভুল দেখছি নাকি সত্যি, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? জান্নাতি এক প্রকার ভয়ে কাঁপতে লাগলো। নিজেকে কোনো মতে সামলে জান্নাতি এগিয়ে এসে সামনে কাঁচের টেবিলের উপর সাজিয়ে রাখা বন্দুকগুলোর ওপর হাত বুলালো। সাথে সাথে যেন জান্নাতির কায়ে কাঁটা দিয়ে উঠল। দ্রুত হাত সরিয়ে জান্নাতি পেছনে চলে আসলো। দেয়ালে চারদিকে বিভিন্ন রকমের বন্দুকসহ আরও অনেক কিছু দেখতে পেল জান্নাতি। নিজেকে আর সামলাতে না পেরে দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো জান্নাতি। রুমে বাইরে এসে রাফির রুমে দরজা লাগিয়ে নিজের রুমে চলে আসলো জান্নাতি। রুমে এসে বিছানায় বসে হাঁপাতে লাগলো, বুকের ভেতর এসব দেখে ধরফড় করে যেন বেড়ে গেছে। জান্নাতি কাঁপা হাত তুলে মনে মনে বলল, বন্দুক, এত বন্দুক কি বিশাল বিশাল, ভাইয়ার রুমে এসব কেন? আর সিক্রেট রুম, আমার মাথায় তো কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব? না, ভাইয়াকে একটা কল করতে হবে। হ্যাঁ, ফোনটা কই গেল? এই তো।
জানাতেই রাফির কাছে কল করলো। দুবার রিং হলেও কল ধরলো না রাফি। আবারও কল দিতে রাফি রিসিভ করে বলল, কি রে বল? জান্নাতি কাঁপা সুরে বলল, কোথায় তুমি? অফিসে। আসো। কেন? আসতে বলেছি, এখনই আসো। জান্নাতি, আমি অফিসে আছি, কি হয়েছে বল? জান্নাতি একটু চুপ থেকে বলল, তোমার রুমে। আমার রুমে কি? তোমার রুমে আমি বই খুঁজতে গিয়ে বুক সেলফের উপর থেকে একটা বই। জান্নাতি কিছু বলার আগেই রাফি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, আর কেউ দেখেছে? না না, আমি একাই রুমে গিয়েছিলাম। আচ্ছা, আমি বাসায় আসছি, কাউকে বলার দরকার নেই, আমি এসে কথা বলছি। ফোনটা রেখে রাফি চেয়ারে বসে পড়ল। এটা ঠিক হলো না, জান্নাতি কিভাবে না যা হবার হয়ে গেছে, জান্নাতিকে বোঝাতে হবে। রাফি দ্রুত বেরিয়ে গেল। এদিকে ফোনটা রেখে জান্নাতি ভাবতে লাগলো, এসব কি? রাফি ভাই আসলে কে? না, আমার একদমই সবকিছু নর্মাল মনে হচ্ছে না। চাচিকে কি বলবো? না, আগে রাফি ভাই আসুক, তারপর দেখা যাবে। বাবা, আমার তো ভাবতেই গা কাটা দিয়ে উঠছে। বেশ কিছুক্ষণ পর রাফিও চলে আসলো, জলদি বাসায় ঢুকে পড়লো। রাফিকে এ সময় বাসায় আসতে দেখে রাফির আম্মু ডেকে বলল, কিরে এ সময় বাসায় যে, আজ অফিসে? না না, আসলে ওই দরকারি একটা ফাইল বাসায় আছে তো। ও আচ্ছা। আর কিছু না বলে রাফি সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে সেলফির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, সব তাহলে দেখে নিয়েছে, কি আর করার। রাফি জলদি করে সব কিছু ঠিক করে রুম থেকে বেরিয়ে জান্নাতি রুমের সামনে এসে নক করলো দরজায়। দরজা নক করার শব্দে জান্নাতি চমকে উঠল। জান্নাতি উঠে এসে দরজা খুলতে দেখলো রাফি। রাফি ভেতরে এসে দরজা লাগিয়ে দিল, সাথে সাথে জান্নাতি জিজ্ঞাসা করলো, এসব কি ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাফি খাটের উপর বসে জান্নাতিকে বলল, আম্মুকে বলিস নি তো এসব? না, এখন বলো এসব কি? কি করে বোঝাই তোকে, আসলে এটা একটা সিক্রেট। কিসের সিক্রেট? এত ওয়েব পেন কিসের সিক্রেট এসব? আসলে আমি কি? তুমি কি? আচ্ছা, তার আগে আমাকে কথা দে, কাউকে এসব বলবি না। ওকে কথা দিলাম, বলো এখন। আসলে আমি সিক্রেট অফিসার, আবার সাথে একজন ডক্টর। সিক্রেট অফিসার? সেটা আবার কি? তুমি না চাকরি করো, আর তার সাথে আর কি? রাফি মনে মনে বলল, না না, আমি যে একজন অফিসারের সাথে আন্ডারওয়ার্ল্ডেরও একজন সেটা বলা যাবে না, না হলে আবার অন্য প্রশ্ন শুরু করবে। রাফি বলল, বললাম তো অফিসার, তার সাথে আমার ওপর দেশের ডিফেন্স সাইডে অনেক বড় দায়িত্ব আছে, এই কারণেই তো এত কিছু। জান্নাতি অবাক হয়ে বলল, তাই নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওয়াও, আচ্ছা চাচিকে বলি। ও, এই তুই কিন্তু কথা দিয়েছিস কাউকে বলবি না। ও হ্যাঁ, তাই তো, কিন্তু একটা কথা, তুমি তাহলে চাকরি কেন করছো? রাফি মনে মনে বলল, বেকায়দা প্রশ্ন করে খালি, ওকে তো সিআইডিতে থাকা উচিত ছিল, খালি প্রশ্ন করে করে অপরাধীকে ধরে ফেলত। রাফি বলল, এটাও বুঝিস না, নর্মাল লাইফ স্টাইল। ও হ্যাঁ বুঝেছি, ওই সিনেমার হিরোদের মতো, তাই না? হ্যাঁ। বাহ, কি এক্সাইটেড কথা। ওকে এখন আর কি পড়াশোনা কর, আমি অফিসে যাচ্ছি। রাফিকে রাফি জান্নাতিকে বুঝিয়ে শুনিয়ে অফিসের দিকে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেছে। জিনিয়া কফি খেতে খেতে ফাইলগুলো দেখছে, এর মাঝে সামনের দেয়ালের কাজটার যেন তিন চারটা দাগ পড়ে গেল। জিনিয়া হালকা সেদিকে তাকিয়ে মুচকি হেসে দিল, মনে মনে বলল, এখানেও আমাকে মারতে চলে এসেছে? বাহ, ইমপ্রেসিভ, কিন্তু আফসোস, এটা বুলেট প্রুফ গ্লাস। সাথে সাথে আরও দুটি গুলি গ্লাসে এসে লাগলো। জিনের কফির কাপটা হাতে নিয়ে আস্তে আস্তে গ্লাসের কাছে চলে আসলো। হাত দিয়ে গুলি লাগা জায়গাটা দেখে মুচকি হাসি দিল। দূরে স্নাইপার দিয়ে লোকটা জিনিয়াকে দেখে আর একটা গুলি করলো, তবে কোনো কাজ হলো না। লোকটা জলদি করে স্নাইপার নিয়ে সরে গেল। সাথে থাকা আর একটা লোক বলল, কি হলো, কাজ হয়েছে? না। কেন, নিশানা লাগেনি? নিশানা লেগেছে, তবে আমার মনে হয় গ্লাস বুলেট প্রুফ, কাজ হচ্ছে না, আমাদের এখনই চলে যেতে হবে। কো কো কো। জিনিয়া এসে কালকের ফাইলগুলো আবার দেখতে লাগলো। এদিকে আজ রাতে ধ্রুব অফিসারদের এক মিটিং শেষ করে সব অফিসারদের সাথে পার্টিতে জয়েন করেছে।
এখানে সব বড় বড় অফিসার, মন্ত্রী, প্রভাবশালী লোক এসেছে। ধ্রুব ওর ইউনিটের সকলের সাথে বসে ড্রিঙ্কস করছে। ধ্রুবর সিনিয়র ধ্রুবকে ইশারা করলে ও উঠে চলে গেল। সিনিয়র অফিসারের কাছে এসে বলল, ইয়েস স্যার। ধ্রুব, তোমার কাছে যে ইমেলের লিস্ট আছে সেটা ফাইলটা কোথায়? আচ্ছা, ও কেন, কি হয়েছে স্যার? শোনো, আমাদের ডিপার্টমেন্টে কোনো একজন আমাদের ধোঁকা দিচ্ছে। তুমি একটা কাজ করো, ওই ফাইলটা সাবধানে দেখো। স্যার, সমস্যা নেই, আমার কাছে পেন ড্রাইভেও সব কিছু আলাদা করে রাখা আছে। এখন আছে? জি। তাহলে তো ভালো, ওয়েট, আমি একটা কল করে নিই। এদিকে খাবার টেবিলে রাফির ফোনটা বেজে উঠল। রাফি কলটা ধরে বলল, হ্যালো স্যার, আমি র জুনিয়র কমান্ডার সাইড থেকে অফিসার শহীদুল বলছি। ইয়েস, বলুন স্যার। আমার কাছে কিছু ফাইল আছে, হয়তো আপনাদের দরকার হবে। কিসের ফাইল? কয়েকদিন আগে যে 10 জন জেনারেলের মাঝে 3 জনকে মারা হয়েছিল সে সম্পর্কে। রিয়েলি? জি, আমাদের ডিপার্টমেন্টের হয়তো কেউ আছে যে এই ফাইলগুলোর পিছনে কাউকে সাহায্য করছে। আমাদের কাছে এটা সেফ না। ওকে, আমি আসছি। স্যার, আপনি কেন কষ্ট করে কাউকে পাঠিয়ে দিলেই তো হয়। আমি আসছি। রাফি খাবার রেখে উঠে গেল। রাফির আম্মু বলল, কি রে উঠে গেলে যে? আম্মু, একটু কাজ আছে আর কি, আমার খাওয়া শেষ। কি এমন কাজ যে খাবার রেখে উঠে গেলি? জান্নাতি বলল, যেতে দাও চাচি, তোমার ছেলে তো আর যেসে চাকরি করে না। কেন না, মানে এত বড় চাকরি করে, কাজ তো থাকবেই। রাফি বের হয়ে গাড়ি নিয়ে চলে গেল। ধ্রুব বলল, কাকে কল করলেন স্যার? তাকে কল করেছি যাকে আমাদের দেশে সিংহ বলা হয়। মানে? শোনো, বলতে গেলে উনি টপ লেভেলের একজন জেনারেল, অনেক কম বয়স, এই অর্জন অবাক করা ব্যাপার। এখানে যত বড় বড় অফিসার দেখছো এরা ওনার সামনে কিছুই না। যাই হোক, তুমি এখানে থেকো, উনি আসলে আমি তোমাকে ডেকে নেব। ওকে স্যার। রাফি 20 মিনিট পর পৌঁছে গেল। ভেতর আসার সময় 10-12 জন সিকিউরিটি রাফিকে আটকে নিল। রাফি পকেট থেকে কার্ড বের করে দেখাতেই সবাই ভয়ে সরে গেল। রাফি ভেতরে এসে একটা ক্যাপ পরে নিল। একটা মেসেজের শব্দে শহীদুল সাহেব পাশে সরে আসলেন। রাফি একদম ভেতরে না গিয়ে একটু সামনে দাঁড়িয়ে গেল। কেউ দেখে নিলে হয়তো সমস্যা হতে পারে। ধ্রুবকে নিয়ে একটু পর উনি চলে আসলেন। রাফির সামনে এসেই সবাই সবাইকে সিলুট দিল। রাফি ধ্রুবকে দেখে ক্যাপটা ঠিক করে পরে নিল। মনে মনে বলল, এ বেটা আবার এখানে কেন? আর কোনো অফিসার ছিল না নাকি? আমাকে দেখে ফেললে আবার এ কী করবে কে জানে। ওদিকে জিনিয়ার কানে না পৌঁছে যায়, কী করি এখন? রাফি বলল, আমাকে ফাইলগুলো জলদি দিন। এখানে আমাদের একসাথে কেউ দেখে নিলে আপনাদের প্রবলেম হবে। জি জি, ধ্রুব সাহেব, স্যারকে পেন ড্রাইভটা দিন। ধ্রুব মনে মনে বলল, গলাটা ছিনা ছিনা লাগছে, মাথা টুপির জন্য ভালো করে কিছু দেখতে পারছি না। না, আমার হয়তো ভুল হচ্ছে, আমি হয়তো একটু বেশি ভাবছি। রাফি পেন ড্রাইভটা নিয়ে সোজা বেরিয়ে গেল। ধ্রুব বলল, স্যারকে একবার দেখতে পারলে ভালো হতো। শহীদুল সাহেব হেসে বলল, চিন্তা করো না, সময় হলে দেখা হবেই। আর তাছাড়া এই ফাইলগুলো তো তোমার ডিপার্টমেন্টেই রেডি করেছে, তাই আমার মনে হয় জলদি তোমাকে ডেকে পাঠাবে, তখন দেখা করে নিও। নাও চলো, ভেতরে যাও যাক। জি স্যার। এদিকে গাড়িতে বসে রাফি ভাবছে, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই গেছিলাম। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠল। রাফি ফোনটা নিয়ে দেখল জিনিয়া কল করেছে। কলটা রিসিভ করে রাফি বলল, হাই। জিনিয়া মুখ ফিলিয়ে বলল, আর হাই করতে হবে না, সারাদিনে একবার কল করার সময় পাও না? আমি একবার আসি, তারপর তোমাকে দেখাচ্ছি। সরি, অফিসের সব কাজ তো আমার কাঁধে দিয়ে রেখেছো, আমার তো সেসব সামলাতে সামলাতে রাত দিন সব কেটে যাচ্ছে। লিখুচি করেছি তোমার কাজের, কাজ ইম্পর্টেন্ট নাকি? আমি রাফি বিড়বিড় করে বলল, আমি যেদিকেই যাই না কেন ওই আমারই দোষ। জিনিয়া বলল, কিছু বললে? না না, কি আর বলবো, সরি, কাজের চাপে দিতে পারিনি। তা তোমার ওদিকে কেমন চলছে, সব ঠিকঠাক তো? আমার না ঘুম আসছে না। কেন? একটা কিছু বোঝো না তুমি, বুঝিয়ে দাও। আনরোম্যান্টিক হনুমান তুমি, আমার একা একা ঘুম কি করে আসবে, আমার আদর লাগবে।
কথাটা শুনে রাফি গাড়ি সাইডে থামিয়ে ফেলল। মনে মনে বলল, আর পারি না, বিয়ের আগে তো থাপ্পরের উপর দিয়ে জীবন গেছে, আর বিয়ের পর আদরের উপর থুকু, ইয়ে মানে আপনারা যা বোঝেন আর কি, ওইসবের উপর দিয়ে জীবন চলছে। রাফি বলল, আর তো কালকের দিন, তারপরে তো চলে আসছো, তারপর প্রাণ ভরে ইয়ে করব। ইয়ে কি? হ্যাঁ, মুখ দিয়ে বলতে কি লজ্জা লাগছে? করবে না, এটা একটা সেনসিটিভ জিনিস। হয়েছে তা এখন কই গেছিলে? বাইরে আসছিলাম, বাসায় যাচ্ছি। কই গেছিলে? একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। ফ্রেন্ড? ছেলে না মেয়ে? কি মুশকিল, ছেলে। বিশ্বাস হচ্ছে না তোমার উপর? সব দিক থেকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কিন্তু এসব মেয়ে ছেলের ব্যাপারে একদম করতে পারবো না। তুমি আমার মানে আমার মাইন্ডেড। ওকে বাবা, ওকে। ডিনার করছো না? তুমি করছো না? আমি কিছু ফাইল দেখছি, কাল লাগবে। বেশি রাত জেগো না, ডিনার করে নিও কেমন? ওকে মাই ডার্লিং। যাহ, কি বাচ্চামি শুরু করছো, এসব কেউ বলে? বলে বাবালে আমার হনুমানটা দেখি লজ্জা পাচ্ছে। তুমিও না। ওরা দুজনেই হেসে উঠল। আকরাম চৌধুরী মদের গ্লাস হাতে বসে আছে। সামনে বসে থাকা একটি লোক এক ঢোকে ড্রিঙ্কস করে খেয়ে বলল, চিন্তা করছি যে শরীফ চৌধুরীর মেয়ে কি জিনিস, কিছুতেই কিছু করতে পারছি না। শরীফের সাথেও পারেনি, তার মেয়ের সাথেও পারছে না, ভেরি ফানি। আসলেই সিংহের গুহায় ঢুকে সিংহের শিকার করা অসম্ভব। আর এই শহর, এই দেশটাকে জিনিয়া নিজের গুহা বানিয়ে রেখেছে। প্ল্যানের কি হলো? সেটার খবরই তো পেলাম মাত্র, কাজ হয়নি। সমস্যা নেই, এবার তো আপনি মাঠে নামেননি, এবার ন্যাশনাল ওয়ার্ল্ড থেকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে খেলা যাবে, আমাদের শুধু দেখার পালা। পরদিন সকালে জিনিয়া মিটিংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। ওদিকে আজ জিনিয়াকে কিডন্যাপ করার জন্য বিশাল এক পরিকল্পনা সাজানো হয়ে গেছে অলরেডি। বড় বড় ডনরা সব এক হয়ে গেছে শুধু জিনিয়াকে পথ থেকে সরানোর জন্য। দুপুরে মিটিং শেষ করে জিনিয়া কেবিনে বসে আছে, কিছু ফাইল চেক করে আব্বুর ইমেলে পাঠিয়ে দিল জিনিয়া। সব কাজ শেষ করে কফির কাপটা হাতে নিয়ে জিনিয়া দাঁড়িয়ে জানার কাছে এসে বাইরের পরিবেশ মনোযোগ দিল। এত কাজ শেষে নিজেকে একটু হালকা লাগছে। তখনই জিনিয়ার ফোনে কল আসলো। ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে দেখলো সোহেল কল করেছে। হ্যাঁ সোহেল বল। ম্যাম, আন্ডারওয়ার্ল্ডের অবস্থা বেগতিক, সবাই আপনাকে মারার জন্য প্ল্যান করছে। তাই নাকি? জি, আমার মনে হয় আপনার অফিসের গাড়িতে করে আসা ঠিক হয়নি, আমি গাড়ি পাঠিয়ে দেই। ওকে ম্যাম। সোহেল ফোনটা রেখে পাশে তাকিয়ে বলল, কাজ হয়ে গেছে। পাশ থেকে একজন হেসে উঠল। সোহেলের মাথা থেকে বন্দুক নামিয়ে বলল, গুড, এবার খেলা হবে। এই কে আছিস, কিছু গাড়ি পাঠিয়ে দে, নিয়ে আয় আমাদের কুইংকে, দেশে কিছু না কিছু করতে পারি, এখানে তো পারবো, কে বাঁচাবে এখানে কুইংকে? আর এই বেটাকে বেঁধে ফেল, বলা তো যায় না কখন সাপ ফুস করে ওঠে। সাথে সাথে কিছু লোক বেরিয়ে গেল। জিনিয়ার রাফির কাছে কয়েকবার ফোন করলো, তবে ফোনটা বন্ধ দেখাচ্ছে। একটু রাগ করে ফোনটা রেখে দিল জিনিয়া। মনে মনে বলল, আরাম জাদা, আমি বাসায় আসি, তারপর দেখাচ্ছি তোকে। দেখতে দেখতে এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসেছে। জিনিয়া অফিস থেকে বের হতেই কিছু গাড়ি সামনে আসলো। জিনিয়া গাড়িতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হঠাৎ করে পেছন থেকে কে একজন জিনিয়ার মুখ আটকে ধরল, জিনিয়াকে অজ্ঞান করে ফেললো। এরপর দ্রুত জিনিয়াকে নিয়ে গেল ওরা। এদিকে জিনিয়ার লোকেরা খবর পেয়ে গেছে যে সিঙ্গাপুরে জিনিয়াকে ওরা কিডন্যাপ করে নিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে সমস্ত লোক সাথে সাথে এক হয়ে গেছে। কয়েকশো গাড়ি আর হেলিকপ্টার মুহূর্তের মধ্যে পুরো শহরকে ছেয়ে নিল। চারদিকে মানুষ অবাক হয়ে এসব দেখছে। সকলের মনে একটাই কথা, কি হচ্ছে? শহরের অলিগলি সব জায়গায় হৈহুল্লো দেখা মিলছে। লোকজন এক প্রকার বাইরে থেকে যে যার মতো নিরাপদ জায়গায় সরে যাচ্ছে। পুরো শহর যেন টাইম বমের মতো হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। এদিকে একটা বিশাল রুমের ভেতরে 10-12 জন বসে আছে, সকলে চোখে মুখে যেন রাগ টকমক করছে। এরা সবাই জিনিয়ার লোকদের লিড করে, বলতে গেলে এরা পুরো বাহিনীর মেন লিডার। এর মাঝে একজন বলে উঠল, সিঙ্গাপুরের মাফিয়াদের সাথে কথা বলা উচিত, ওরা
টাকার জন্য সব করতে পারে, আমাদের টাকার অভাব নেই। জিনিয়া ম্যামের গায়ে একটা আঁচলও আসবে না। আর একজন বলল, সোহেলকে প্রথম কিডন্যাপ করে এসব করা হয়েছে। আমার তো ইচ্ছা করছে সব কটাকে এখনই মেরে ফেলি, কিন্তু এখন আগে ম্যামকে বাঁচাতে হবে, তারপর এদের বংশ সহ দুনিয়া থেকে গায়েব করে ফেলব। আমাদের এমন মাথা গরম করলে চলবে না, আগে ম্যামকে বাঁচাতে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, আর কয়েকজন সোহেলকে বাঁচিয়ে পাঠিয়ে দেওয়া দরকার। হ্যাঁ তাই করো, গো গো। এদিকে জিনিয়া এখনো বেহুশ অবস্থায় আছে, এটা দেখে একজন বলল, আরে কেউ মহারানীকে উঠাও, আর কতক্ষণ এভাবে থাকবে, আজ তো ওকে দেখাতেই হবে। পানি দিয়ে জিনিয়াকে তোলা হলো। জিনিয়া আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে নিজেকে এভাবে চেয়ারে বাধা দেখে অবাক হয়ে গেল জিনিয়া। সামনে একজন হেসে বলল, এদিকে এদিকে। জিনিয়া সামনে তাকালো, চারদিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কিডন্যাপ হয়েছে, কিন্তু কিভাবে? আমার যতদিন মরে পড়ে, আমি তো গাড়িতে ছিলাম, তার মানে গাড়ি থেকে। জিনিয়া রেগে মনে মনে বলল, বুঝতে পেরেছি, সোহেল আমাকে এই গাড়িতে আসতে বলেছে এই জন্য, কিন্তু সোহেল এটা কী করে করলো? না না, সোহেল এটা করতে পারে না, ও কী করে আমাকে বিপদে ফেলবে? নিশ্চয় কোনো কাহিনী আছে, ছোট বড় ডনরা আছে যারা আমাকে মারতে চায়। কী করবো এখন, দেশের বাইরে কিছু করার সরাসরি চান্স তো নেই, এবার মনে হয় খারাপ অবস্থায় আটকে গেছি। জিনিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এদের মাঝে সব থেকে বড় ডন এসে জিনিয়ার সামনে বসে জিনিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কুইন কেমন লাগছে আমাদের এখানে? জিনিয়া মুচকি হেসে বলল, ভুল করে ফেলেছিস, বড় ভুল করে ফেলেছিস। এই কি বলে শুনেছিস, খাঁচার ভেতর থাইকা পাখির ডানা মেলার ভয় দেখাচ্ছে। সবাই হেসে উঠল। জিনিয়া বলল, হেসে নি, এরপর আর হাসার জন্য সময় পাবি না। ঠাস, লোকটা জিনিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। জিনিয়ার মুখটা লাল হয়ে গেছে, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। লোকটা এটা দেখে হেসে বলল, ব্যথা লাগছে জান? জিনিয়ার রাগী চোখে লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা বলল, এভাবে তাকালে যে আমার ভয় করে। জিনিয়ার রেগে লোকটাকে একটা লাথি মারল। লোকটা কিছুটা দূরে গিয়ে পড়ল। এটা দেখে সবাই ওকে ধরে উঠল। লোকটা উঠে রেগে বলল, এত বড় সাহস তোর? ঠাস, জিনিয়ার মুখ লাল হয়ে গেছে থাপ্পড়ে। লোকটা জিনিয়ার চুল ধরে রেগে বলল, ছে তোকে এখনই মেরে দেই, কিন্তু না, এতদিন অনেক জ্বালিয়েছিস, আগে সেগুলোর হিসাব নেই, তারপর না হয় তোকে উপরে পাঠাবো। লোকটা জিনিয়ার গালে হাত দিয়ে বলল, বাহ কি সুন্দর, কি নরম, আজকে আগে তোকে নিজের করবো, তারপর না হয় দেখা যাবে। জিনিয়ার রেগে বলল, সময় থাকতে মেরে ফেল আমাকে, আর না হলে পরে তোরা একটাও বাঁচতে পারবি না যদি আমি বেঁচে যাই। এর মাঝে একটা লোক এসে কানে কানে কি যেন বলল। এটা শুনে লোকটা উঠে দাঁড়িয়ে বলল, বাইরে সিকিউরিটি টাইট করে দাও, কেউ যেন না আসতে পারে, আর যে আসার চেষ্টা করবে তাকে ওখানেই মেরে দাও। সাথে সাথে কয়েকশো লোক বাইরে অতিরিক্ত গার্ডে লাগিয়ে দেওয়া হলো। বিশাল এক সেনা এখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে লোকটা সব গ্যাং লিডারদের এনে বলল, খবর আছে, কুইনের লোকরা সিঙ্গাপুরে ঢুকে পড়েছে, ওরা ওখানকার লোকাল সন্ত্রাসীদেরকেও কিনে নিয়েছে। এটা শুনে সবাই চমকে উঠল। একজন ভয়ে ভয়ে বলল, আমাদের উচিত কুইনকে মেরে দেওয়া, একবার ওকে মেরে দিলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ওকে মেরে আমরা এখন থেকে সরে পড়ব, এরপর আর কিছুই করতে পারবে না আমাদের। এ কথা শুনে সবাই রাজি হলো। সবাই কুইনকে মারার কথা বলছে। অবশেষে ঠিক হলো কুইনকে এখনই মেরে দেওয়ার। এদিকে রাফি একটা বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে আছে। দুজন লোক রাফির পেছনে হাঁটু গেড়ে বসে আছে। রাফির রাগে লাল হয়ে আছে। রাগে কণ্ঠে রাফি বলল, একটাও যেন বাঁচতে না পারে, একজনও যদি বাঁচে তাহলে তোমাদেরকে আমি মেরে দেব। ওরা দুজন রাফির অর্ডার পেয়ে চলে আসলো। একটু দূরে এসে একজন বলল, বসকে এর আগে কখনো এভাবে দেখিনি, এত রাগে ফার্স্ট দেখলাম। আমিও, মেয়েটা মনে হয় স্যারে কেউ হবে। যাই হোক, আমাদের কাজ শুরু করো, ফোন লাগাও। এদিকে একটা বিশাল বাসায় একটা লোক খাবার খাচ্ছে। লোকটার ফোন বেজে উঠতেই ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে খাবার রেখে দাঁড়িয়ে গেল লোকটা। পাশে দাঁড়িয়ে থাকা সেনারা এসে বলল, স্যার ঠিক আছেন? লোকটা হলো সিঙ্গাপুরের ডিফেন্স বাহিনীর প্রধান। উনি বিড়বিড় করে বলল, এই নম্বর? এতদিন পর এই নম্বর থেকে কল? একটা ঢোক গেলে ফোনটা রিসিভ করলো। ইয়েস জেনারেল,
আশা করি ভালো আছেন। জেনারেল মনে মনে বলল, ছিলাম তো ভালো, তবে আর ভালো নেই, না জানি কোন অর্ডার দিয়ে বসে। এতদিন পর যে একটা কাজ আছে, বলুন। কিছু সেনা লাগবে, কত? 10,000। আর একটু কম হলে হয় না? না দিলেও সমস্যা নেই, তাহলে আমাদের লোককে নামাই। আপনি তো জানেন আমাদের সেনা নামকে আপনার দেশের অবস্থা মিনিটের ভেতর চেঞ্জ করা হয়ে যাবে। দরকার নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। গুড। ফোনটা রেখে কপাল থেকে ঘাম মুছে বলল, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? পাশে থাকা একজন নিম্ন পদের জেনারেলকে অর্ডার দিয়ে বলল, আমাদের সেনাদের বরফ করো, মিশনে যেতে হবে, কুইক। ওকে স্যার। এদিকে জিনিয়ার লোকেরা পুরো জায়গাটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, বাইরে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে, গোলাগুলির শব্দে চারদিক ছমছম করছে। জিনিয়ার কপালে বন্দুক রেখে দাঁড়িয়ে আছে। জিনিয়া মুচকি হেসে বলল, কিরে কলিজা শুকিয়ে গেছে, হাত কাঁপছে যে তোর? বলেছিলাম আমাকে মেরেবে, আফসোস এখন আর সময় নেই। আমাকে এখন মেরে দিলেও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না একটাও। বাইরে প্রায় এক ঘন্টা গোলাগুলির পর জিনিয়ার লোকদের যে মেন কমান্ডার কাছে একজন এসে বলল, বস এখানে সেনা আসছে। সেনা কিভাবে জানলো? আমাদের এখান থেকে সরে যেতে হবে। এর মাঝে একের পর এক গাড়ি আর হেলিকপ্টার আসতে লাগলো। জিনিয়ার লোকদের মুহূর্তের মাঝে সেনারা ঘিরে ফেললো। জিনিয়ার লোকেরা এত সেনা দেখে অবাক হয়ে বলল, এত সেনা কিভাবে পসিবল? নিজেদের আর যার পথ না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল, আজ হয়তো মারা পড়বো আমরা সবাই। সবাই বন্দুক হাতে অ্যালার্ট পজিশন নিয়ে দাঁড়াও। সামনে থেকে একজন জেনারেল গাড়ি থেকে নেমে এসে এগিয়ে আসলো। এটা দেখে জিনিয়ার লোকদের যে লিডার, সে সবাইকে থামিয়ে নিজে এগিয়ে গেল। জেনারেল বলল, ম্যাম আপনার লোক। জি। সবাইকে নিয়ে সরে যান। অবাক হয়ে লোকটা তাকিয়ে আছে, কি বলছে উনি? লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জেনারেল বলল, আমাদের উপর থেকে অর্ডার আছে, আপনাদের ম্যামকে বাঁচাতে হবে, সো সরে যান, এখানে ক্লোজ ফায়ার হবে, কুইক সরে যান। এরপর মুহূর্তের মাঝেই হাজার হাজার সেনা ঢুকে পড়ল ভেতরে। কয়েক মিনিটে পুরো জায়গা ফাঁকা হয়ে গেল, মাটিতে অগণিত লাশ পড়ে আছে, চারদিকে যেন রক্তের নদী হয়ে গেছে। এরপর কিছুক্ষণ এভাবে শান্ত থাকার পর জিনিয়াকে নিয়ে বেরিয়ে আসলো সেনারা। মিশন কমপ্লিট করে সব সেনারা জিনিয়াকে ওর লোকদের হাতে দিয়ে চলে গেল। জিনিয়া ক্লান্ত, গোলাগুলিতে জিনিয়ার হাতে একটা গুলি লেগেছে। দ্রুত জিনিয়াকে হসপিটালে নিয়ে গেল। এরপর দুদিন কেটে গেছে, সব কিছু নর্মাল। এ দুদিন জিনিয়ার কাছে কাউকে অ্যালাউ করেনি ডাক্তার, শুধু রাফিকে ছাড়া। রাফি জিনিয়ার পাশে এ দুদিন সবসময় ছিল। আজ জিনিয়াকে হেলিকপ্টারে করে দেশে নিয়ে আসা হয়েছে। নিজেদের মাঝে বিভিন্ন কথা বলে চলেছে সবাই। রাফি জিনিয়াকে বসিয়ে একটা বালিশ পেছনে দিল। জিনিয়া হেলান দিয়ে বসল। রাফি জিনিয়ার পাশে বসে বলল, এখন কেমন লাগছে? জিনিয়া রাফির দিকে মলিন ভরা নয়নে ভালোবাসা পূর্ণ মুখে তাকিয়ে মুচকি হেসে বলল, গুলি আমার লেগেছে, আর আজ দুদিন ব্যথায় ছটফট করছো তুমি। আগে বলো এখন কেমন লাগছে, অসুবিধা হচ্ছে কোনো? হচ্ছে বই কি, খুব হচ্ছে। রাফি হকচকিয়ে বলল, কি কি অসুবিধা হচ্ছে? ডাক্তারকে ডাকি, ডাক্তারকে কল করছে এখনি। জিনিয়া মুচকি হেসে বলল, পাগল একটা, থামো, এই রোগ ডাক্তার ঠিক করতে পারবে না। তাহলে? রাফি এমন বোকা মুখে দেখে জিনিয়া মনে মনে বলল, একদম পাগল ছেলেটা, আমার জন্য কত কিছু করেছে এই দুদিনে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হয় এই দুই দিন ঘুমায়নি পাগলটা। এত ভালোবাসার মানুষ আমি পেয়েছি ভাবতেই অবাক লাগে। এখন মনে হচ্ছে আমি ভালোবাসার মানুষ চুজ করতে ভুল করিনি। রাফি জিনিয়াকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলছো না দে? হুম, আমি ডাক্তারকে আসতে বলি? বললাম না, এই রোগ ডাক্তার সারাতে পারবে না। তাহলে কে পারবে? তুমি। রাফি অবাক হয়ে বলল, আমি? আমি কি ডাক্তার নাকি? মানে কিছুই তো বুঝতেছি না। জিনিয়া মুখ ফুলিয়ে বলল, আমার আদর লাগবে। কি অবাক হওয়ার কি আছে, আমি কতদিন আদর পাই না, এমনিতেই তো অসুস্থ হয়ে যাব। রাফি মনে মনে বলল, পাগল নাকি? আমি আরো মনে করলাম কি না কি হয়েছে আবার, এই মেয়ে আমাকে চিন্তায় চিন্তায় মেরে ফেলবে, আমি বলছি কি আর ও বলছে কি। রাফিকে চুপ থাকতে দেখে জিনিয়া বলল,
কি হলো? কাছে আসো, একটু আদর করো। চুপ, এদিকে অবস্থা বেগতিক, উনি নাকি এখন আদর খাবে। খেতে হলে কিছু খাবার খাও, কাজে দেবে। আনবো খাবার? জিনিয়ার আফির দিকে তাকিয়ে বলল, আমি আদর খাবো, খাবার না। ওসব এখন বাদ, আগে সুস্থ হয়ে নাও। কি বললে? আদর করবে না? না। ওকে, আমিও কিছু খাবো না। কি মুশকিল। ভালো। রাফি টেবিলের ওপর থেকে ফলের প্লেটটা এনে জিমের সামনে বসে বলল, পাগলামি না করে আগে খেয়ে নাও, কাজে দেবে। এভাবে অসুস্থ দেখতে আমার একদম ভালো লাগে না। আদর করলে সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। হ, পাগলামি রাখো তো। আমি এক কথার মানুষ। রাফি মিলিকে ডাক দিল। একটু পর মিলি এসে বলল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, পানি দিয়ে যেও তো। ওকে, আমি আনছি। রাফি খাবারটা সামনে রেখে জিনের মুখে হাত দিয়ে জিনিয়াকে আচমকা কিস করে বসলো। জিনিয়া একটু অবাক হলেও আর কিছু বলল না। জিনিয়াকে ছেড়ে রাফি বলল, এবার হয়েছে? জিনিয়া মুখ ফুলিয়ে বলল, একটুতেই কি মন ভরে? আমি কি বাচ্চা নাকি? এখনকার মতো এইটুকুই, আগে খেয়ে নাও, তারপর দেখা যাবে। রিয়েলি? হ, এখন আগে খাও তো। রাত একটা, এমন সময় রাফির ফোন বেজে উঠল। ফোনের শব্দে রাফি উঠে গেল। হাত দিয়ে ফোনটা নিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল আননোন নাম্বার। কলটা রিসিভ করলে ওপাশ থেকে একজন বলে উঠল, কেমন আছো? মেরি কণ্ঠ শুনে রাফি বলল, কে বলছেন? মানুষ। হ্যাঁ, কে আপনি? এত রাতে কল করেছেন কেন? ওপাশ থেকে মেয়েটি নিজের বেডে বসে রাফির পিক দেখতে দেখতে মুচকি হেসে বলল, বাহ, ভুলে গেছো আমার কণ্ঠটাও চিনতে পারছো না এখন? দেশে গিয়ে ভুলেই তো গেছো। কে বলছেন বলেন তো। এদিকে জিনিয়া রাফিকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রাফির কথায় জিনিয়ার ঘুম ভেঙে গেল। জিনিয়া ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কি হলো, এত রাতে কে কল করেছে? রাফি জিনিয়াকে বলল, এক মিনিট, আসছি আমি। জিনিয়াকে রেখে রাফি বেলকনিতে চলে আসলো। জিনিয়া আস্তে করে উঠে বসে পড়ল। লাইট অন করে রাফির দিকে তাকিয়ে আছে জিনিয়া। রাফি এসে বলল, কে বলেন তো? ফাজলামি করো না তো, বলো লন্ডন কবে আসবে? 2 বছরের বেশি তুমি গেছো। ড্যাডি বললো তুমি আসবে, কিন্তু তুমি আসছো না। রাফি অবাক হয়ে বলল, জিমি? যাক, চিনতে পারছো তাহলে। নাম্বার কই পেলে আমার? ভুলে যেও না লন্ডনের ডনের মেয়ে আমি। আমার কাছে এই সামান্য নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। তাও তো ঠিক। তোমার আব্বু কেমন আছে? ভালো। শোনো, আগামী মাসে আমার বার্থডে, তোমাকে আসতেই হবে, আমি কিছুই শুনতে চাই না। দেখা যাবে। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে। না, আমার সাথে কথা বলো। জিমি এখন ঘুম পাচ্ছে, পরে কথা হবে। না না, আমি কিছুই শুনতে চাই না। আর তুমি কি বলছিলে মনে আছে তো? কি? এটাও ভুলে গেছো? বলছিলে আমার গ্যাজেট কমপ্লিট হলে আমার ড্যাডির কাছে তুমি আমাদের বিয়ের কথা বলবে তো? জিমি, তুমি এখনো সে কথা নিয়ে পড়ে আছো? আহা, তখন তুমি ছোট ছিলে, তাই তোমাকে বোঝাতে এমনি বলেছিলাম। ফাজলামি করো না, আমি এতটাও ছোট না, তোমার থেকে 4 বছরের ছোট। আচ্ছা, রাখছি এখন, পরে কথা হবে। রাফি ফোনটা রেখে বলল, কি ঝামেলা, এই মেয়ে এখন আবার কি চিন্তা নিয়ে পড়ে আছে। রাফি যেই পেছনে তাকিয়ে যেতে যাবে, অমনি চমকে উঠল। জিনিয়া দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগ। রাফি বুঝতে পারল জিনিয়া সব শুনে নিয়েছে। রাফিকে কিছু না বলে জিনিয়া সোজা বিছানায় এসে বসে পড়ল। রাফি এসে জিনিয়ার সামনে এসে বলল, কি হলো? জিনিয়া এমন রাগী মুখ দেখে রাফি মুচকি এসে বলল, মেয়েটার নাম জিমি। আমি যখন বাইরে পড়াশোনা করতাম তখন ওকে পড়াতাম। এখন কেন কল করেছে? এখনো কি পড়াও নাকি? না, তা পড়াই না। আসলে কদিন পর ওর জন্মদিন, তাই আমাকে যেতে বলার জন্য কল করেছিল। এত রাতে? আমি মনে হয় কিছু বুঝি না, আমাকে পাগল পেয়েছো? রাফি জিনের কানের কাছে চুলগুলো সরিয়ে জিনের মুখে হাত রেখে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমার দেহ মন সবকিছুই তো তোমার কাছে। জিনিয়া মুখ ফুলিয়ে বলল, নাম্বার ব্লক করো। ওই কার? ওই শাকচুনিটার। করো, এক্ষুনি করো। আচ্ছা, করতেছি, এই নাও, করে দিলাম, হয়েছে? হুম, আমার কিন্তু একদম এসব সহ্য হবে না। ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে কথা বললে তোমার মুখটা আমি সেলাই করে দেবো, মনে থাকে যেন। আচ্ছা বাবা, বলবো না, নাও এবার শুয়ে পড়ো। জিনিয়া বালিশে মাথা রেখে এক হাত উঁচু করে বলল, আসো। রাফি মুচকি হেসে লাইট অফ করে জিনিয়ার পাশে শুয়ে পড়ল। জিনিয়া গুটি শুটে মেরে রাফির বুকে নিজেকে লুকিয়ে নিল। রাফিও জিনিয়াকে জড়িয়ে নিল নিজের বুকে।
জিনিয়া বলল, একটু শক্ত করে জড়িয়ে ধরলে কি গায়ে ব্যথা লাগবে? তাই ভালো করে জড়িয়ে ধরো, শক্ত করে। ওকে। পরদিন সকালে জিনিয়া চোখ খুলে পাশে রাফিকে না পেয়ে উঠে বসে পড়ল, বলল, সকাল সকাল কই গেল, আমাকে একবার ডাকলো না। জিনিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো 7টা বাজে, ফোনটা রাখতে যাবে অমনি ফোন বেজে উঠলো। জিনিয়া বলল, ইমরান সাহেব আবার এত সকালে কেন ফোন করলো? জিনিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। ম্যাম আপনাকে একবার আসতে হবে। এখন? জি। কেন? আসলে ম্যাম আমরা কিছুই জানতে পারিনি সেদিনের ঘটনার কথা। একটু খুলে বলুন তো। আপনাকে যারা কি না করেছিল তাদের সবাইকে মেরে দেওয়া হয়েছে। কিডন্যাপের দিন আমাদের লোকদের সরিয়ে সিঙ্গাপুরের সরকারকে সেনাদের পাঠিয়েছিল, সেটা আসলে কারোর কথাতেই পাঠিয়েছিল। এর পেছনে কে রয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি। সেদিনই সেনারা সংখ্যায় প্রায় 10,000 ছিল। এত বড় সেনা একজন লোকের কথা আপনাকে বাঁচাতে আসলো। আমাদের মনে হয় এর পেছনে যে লোক আছে সে আমাদের ভাবনার থেকেও অনেক পাওয়ারফুল। ওকে, তারপরেও খোঁজ নিতে থাকো, কিছু জানা গেলে আমাকে জানাবেন। ওকে। এমন সময় রাফি কফি হাতে রুমে এসে বলল, গুড মর্নিং। জিনিয়া ফোনটা রেখে বলল, তোমাকে এত সকালে কেউ উঠতে বলেছে? কেন, সকালে উঠাতে ভালো, শরীর মন দুটোই সুস্থ থাকে। কফিটা রাখো। কেন, দেখো তোমার জন্য কফি এনেছি, গরম গরম খেয়ে নাও, ভালো লাগবে। লিখুচি করেছে তোমার কফির কফি, কফিটা রাখো। কেন, রাখো না। আচ্ছা রাখলাম, তারপর? দরজা লাগাও। কেন? লাগাতে বলেছি তো। আহা, এখন তো সকাল হয়ে গেছে। জিনিয়া বিড়বিড় করে বলল, হনুমানটাকে দিয়ে কিচ্ছু হবে না। জিনিয়া নিজেই উঠে এসে দরজাটা লাগিয়ে দিল, জানলায় পর্দা টেনে রুমের লাইট অফ করে দিল। ডিম লাইটের আলোয় ঘরটা হালকা আলোকিত হয়ে আছে। রাফি মনে মনে বলল, এই মেয়ের মাথায় নিশ্চয়ই শয়তানি কিছু ঘুরছে, হাব ভাব দেখে আমার মোটেই সুবিধা লাগছে না। কি করতে চাইছে ম্যাডাম? জিনিয়া এসে রাফির সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? তুমি না আসলে একটা হনুমান, কিছু বোঝো না, এদিকে আসো আমি বুঝিয়ে দিচ্ছি। জিনিয়া রাফির গেঞ্জিটা, রাফি নিজেকে হাত দিয়ে ঢেকে বলল, কি করছো? দেখো না কি করি ডার্লিং। জিনিয়া রাফিকে খাটের উপর ফেলে দিল। রাফির ওপরে বসে জিনিয়া নিজের নাইটিটা খুলে ফেলল। রাফি বড় বড় চোখ করে তাকিয়ে মনে মনে বলল, হয়ে গেল, আজ আর পালাবার পথ নেই, এই মেয়ে আসলেই পাগলি। জিনিয়া আচমকা রাফির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাফি জিনিয়ার খোলা কোমর চেপে ধরল। জিনিয়া আবেশে রাফিকে খামচে ধরল। রাফি পাশে থাকা চাদরটা দিয়ে নিজেদের ঢেকে নিল। দুজনে যেন হারিয়ে গেল কোনো এক অনিয়মের শহরে।